আমাদের ইভিএমের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই বললেন নির্বাচন কমিশনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন অনেকেই বলে ইভিএমে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায় এ ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মন থেকে দূর করতে হবে আমাদের ইভিএমের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন আনিসুর রহমান আরও বলেন ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলে এজন্য আমরা আগামী দিনে দেশে নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকে নিয়ে বসব এখানে উপজেলা জেলা আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে কিভাবে ভোট প্রয়োগ করতে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন এই নির্বাচন কমিশনার তিনি বলেন বর্তমান কমিশনে আমরা যারা আছি সবাই জনগণের অধিকার জনগণকে প্রয়োগ করতে দেব যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করব যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকব না চলে যাব নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব ইভিএম তাদের হাতে ছেড়ে দেব দেখান কোথায় ভুল আছে আর কোনো মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না ইভিএমের কোনো ভুল ত্রুটি যদি কেউ ধরতে পারেন তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার $10 মিলিয়ন পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন নির্বাচন বা কমিশন সম্পর্কে সাংবাদিকেরা সত্যটা লিখবেন এতে কেউ বাধা দেবে না আপনারা সত্যটা লিখলেও জনগণ বিশ্বাস করে আবার অনেক সময় মিথ্যাটা লিখলেও জনগণ বিশ্বাস করে অনুরোধ সত্যটা লিখবেন ভোটার তালিকা হালনাগাদকে আরও গুরুত্ব দিতে হবে উল্লেখ করে আনিসুর রহমান বলেন জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না যেমন ব্যাংকে হিসাব খোলা জমির দলিল মুঠোফোনের সিম ক্রয় পাসপোর্ট সহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে যারা ভোটার তালিকা হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন তারা খুব সতর্কতার সঙ্গে মানুষের নাম ঠিকানা লিখবেন যাতে কোনো ভুল তথ্য না আসে 15 জুন মাদারীপুরের 2 উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন ইউপি নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য কঠোর নজরদারি রাখা হবে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে সভায় বক্তৃতা রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুস্তফা ফারুক অতিরিক্ত পুলিশ সুপার চাইলাও মার্মা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন প্রমুখ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন